বিশ্বের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা। বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত প্লাস্টিক তুলে এনে তা দিয়ে তৈরি করা এসব রাস্তা নির্মাণের সময় পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। ভারতে 21,000 মাইল রাস্তা নির্মাণ করা হয়েছে প্লাস্টিক দিয়ে। প্রায় 15 বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ভারতের চেন্নাইয়ের জাম্বুলিঙ্গাম সড়কটি। সে সময় রাস্তাটি প্লাস্টিক দিয়ে পুনর্নির্মাণ করা হয়। ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী তুলে এনেই তৈরি করা হয় ওই রাস্তা। এরপর মুম্বাই, তামিলনাড়ু সহ বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে একই ধরনের রাস্তা। বর্তমানে ভারতে 21,000 মাইল রাস্তা আছে যা তৈরি হয়েছে ব্যবহৃত প্লাস্টিক দিয়ে। বিজ্ঞানীরা বলছেন, পিচ, সিমেন্ট কিংবা পাথরের রাস্তা যান চলাচল ও প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্লাস্টিকের তৈরি রাস্তা তুলনামূলক বেশি টেকসই। পুরনো প্লাস্টিকের বোতল ও অন্যান্য সামগ্রী প্রক্রিয়াজাত করে রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়। এই রাস্তা নির্মাণে সময় কম লাগে এবং পরিবেশ বান্ধবও। প্লাস্টিকের রাস্তা ভারতেই প্রথম নয়। এই ধরনের রাস্তা প্রথম জনপ্রিয়তা পায় ইউরোপে 1970-এর দশকে। দুর্ঘটনার ঝুঁকি কম থাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশই এখন ব্যবহৃত প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের দিকে ঝুঁকছে। সাবরিনা আফরোজ, দীপ্ত, বার্তাকক্ষ।